বীরত্ব সূচক খেতাব, পূর্বে ছিল 7 জন, খেতাব বীরশ্রেষ্ঠ, বর্তমানে 7 জন। বীরোত্তম, পূর্বে ছিল 68 জন, বর্তমানে 67 জন। বীর বিক্রম, পূর্বে ছিল 175 জন, বর্তমানে 174 জন। বীর প্রতীক, পূর্বে ছিল 426 জন, বর্তমানে 724 জন। মোট, পূর্বে ছিল 676 জন, বর্তমানে 672 জন। শেখ হাসিনা অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডের নাম মাদার অফ হিউম্যানিটি, সাল 2017, অবদান রোহিঙ্গা ইস্যুতে অবদান। ভ্যাকসিন হিরো, সাল 2019, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা। চ্যাম্পিয়ন অফ স্কিলস ডেভেলপমেন্ট ফর ইউথ 2019, তরুণদের দক্ষতা উন্নয়নে অবদান। SDG অগ্রগতি ক্রাউন জুয়েল পুরস্কার 2021, দারিদ্র দূরীকরণে অবদান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 1 নম্বর প্রশ্ন, ইউক্রেনের রাজধানী কিয়েভ। 2, ইউক্রেনের মুদ্রা রিবোনিয়া। 3 নম্বর, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সা জেলেনস্কি। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কোন 2টি এলাকাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন? এটার উত্তর হবে দোলেনস্ক এবং লোহানস্ক। 5 নম্বর প্রশ্ন, রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে 24 ফেব্রুয়ারি 2022। 6 নম্বর প্রশ্ন, রাশিয়ার রাজধানী মস্কো। 7 নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রা রুবল। 8 নম্বর প্রশ্ন, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ইউক্রেন ও বেলারুশ সীমান্তে। রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? উত্তর 2014 সালে। 10, কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ইউক্রেনে। 11, ইউক্রেনের অলবিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। 12, অলবিয়া বন্দর অবস্থিত কৃষ্ণসাগর। 13, লিটল রাশিয়া নামে পরিচিত ইউক্রেন। 14, হোয়াইট রাশিয়া নামে পরিচিত বেলারুশ। ধান উৎপাদনে শীর্ষদেশ চীন, বাংলাদেশ 3য়। চাল উৎপাদনে শীর্ষদেশ চীন, বাংলাদেশ 4র্থ। গম উৎপাদনে শীর্ষদেশ চীন। চা উৎপাদনে শীর্ষদেশ চীন। চা রপ্তানিতে শীর্ষদেশ চীন। মাছ উৎপাদনে শীর্ষদেশ চীন। ভুট্টা আমদানিতে শীর্ষদেশ চীন। মাছ রপ্তানিতে শীর্ষদেশ চীন। গম রপ্তানিতে শীর্ষদেশ রাশিয়া। চিনি উৎপাদনে শীর্ষদেশ ব্রাজিল। কফি উৎপাদনে শীর্ষদেশ ব্রাজিল। চাল রপ্তানিতে শীর্ষদেশ ভারত। বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। বিশ্বে শীর্ষ আমদানিকারক যুক্তরাষ্ট্র। মুজিব শতবর্ষ এবং শেখ হাসিনা। 1 নম্বর প্রশ্ন, মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। 2, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল মার্চ 2021 থেকে মার্চ 2022। তিন, মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে? উত্তর 10 জানুয়ারি 2020 থেকে। 4, মুজিব বর্ষ উপলক্ষে নোট চালু হয় 200 টাকার নোট। 5, মুজিব বর্ষ উপলক্ষে পত্রিকা চালু কালি ও কলম।
6. মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। 7. যৌথ ও দ্বিপাক্ষীয়ভাবে মুজিব বর্ষ পালন করছে 195টি দেশ। 8. কারাগারের রোজ নামসা বইটি কার লেখা? উত্তর শেখ মুজিবুর রহমান। 9. কারাগারের রোজ নামসার ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। 10. অসমাপ্ত আত্মজীবনীর প্রচ্ছদ এঁকেছেন কোন শিল্পী? সমর মজুমদার। 11. ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 2017 সালের 30 অক্টোবর। 12. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে কোন দিবস উদযাপিত হয়? জাতীয় শিশু দিবস। 'শেখ হাসিনার জীবনভিত্তিক হাসিনা এ ডটার্স টেল' ধরনের শিল্পকর্ম? ডকু ড্রামা। 'শেখ হাসিনার জীবনভিত্তিক হাসিনা এ ডটার্স টেল' কী ধরনের শিল্পকর্ম? উত্তর ডকু ড্রামা। 14. কোন সংস্থা শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ পুরস্কারে ভূষিত করে? উত্তর ইউনিসেফ। 15. আমার দেখা নয়া চীন কবে প্রকাশ পায়? 2 ফেব্রুয়ারি 2020। মুজিব বর্ষের লোগোটির ডিজাইনারকে? সব্যসাচী হাজরা।